Labur. Apa, Bu? পর্যাপ্ত পরিমাণ আলো না থাকে অন্ধকারের মধ্যে ভিডিওটি করতে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে যে কাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই কাপটাটি আমার ব্যবসার জন্য তৈরি করেছি। এখানে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল আমার স্বাধীন ঠিকানা দোকানের সেই সেলফটি, সাদা রঙে আবৃত এই কাউন্টারটি বানিয়ে দিয়েছে আমাদের এই মিস্ত্রি। চাকরি ছেড়ে দিয়ে এখন সেই স্বাধীন ঠিকানায় চলে এসেছি। বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন যেন এই ব্যবসাটি করেই জীবন ধারণ করতে পারি। পর্যাপ্ত পরিমাণ আলো না থাকাতে বন্ধুরা রাতের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই কাউন্টারটি এতদিন মেরামতের অভাবে দোকানে বসতে পারেনি, কাউন্টারটি আজকেই সম্পন্ন হচ্ছে, আগামী সপ্তাহ থেকে ব্যবসায় বসার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, চলে এলাম সেই দোকানের এই ক্যাশ কাউন্টারটি বানিয়ে ফেললাম। তো বন্ধুরা, আমার এই ব্যবসার কাউন্টারের পাশে ঘিরে তারা খুব আনন্দ সহকারে দেখছে। আপনারা সেই ছোট্ট বন্ধুদের দেখতে পাচ্ছেন, মিস্ত্রি সাহেবকে দেখতে পাচ্ছেন যে অক্লান্ত পরিশ্রম করে আমার কাউন্টারটি বানিয়ে দিচ্ছে। কাউন্টারের তালা লাগানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি কাউন্টারের তালা লাগানোর কাজ, এখানে ছোট বন্ধুরাও দেখছে সেই কাজ। এখানে আরেক ছোট বন্ধু, আরেক ছোট বন্ধু, এখানে আরেক ছোট বন্ধু, সবাই দেখছে এই কাজ। বন্ধুরা, আজকে এই কাউন্টারের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আগামী সপ্তাহে আমার এই দোকানটি পূর্ণাঙ্গ রূপে রূপ নেবে, আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ছোট ছোট শিশুরা আমার এই কাউন্টারটি বানানো মনোযোগ সহকারে দেখতে পাচ্ছে। বন্ধুরা, আপনারাও দেখতে পাচ্ছেন আমার এই দোকানটির প্রতি অনেকেরই একটা অন্যরকম আগ্রহ জন্মেছে। এই সেই কাউন্টার, সবাই আগ্রহ নিয়ে দেখছে আমার ব্যবসার সেই কাউন্টারটি। এই ছিল বন্ধুরা আজকের সেই ছোট্ট ভিডিও, আবার আগামী ভিডিওতে দেখাবো।